সুপ্রিয় দর্শক মন্ডলী, আজ মাইটোর বিড়ি চলে এসেছে ময়মনসিংহ জেলায়। এই জেলার বিখ্যাত সব ঘুরে দেখার জায়গাসমূহ নিয়ে আমাদের আজকের আয়োজন। সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে ময়মনসিংহ জেলা সম্পর্কে জেনে নেওয়া যাক। ময়মনসিংহ বিভাগীয় শহর রাজধানী ঢাকা থেকে 120 কিলোমিটার দূরত্বে অবস্থিত। বর্তমানে সাধারণত 3 থেকে সাড়ে 3 ঘন্টায় ঢাকা থেকে পৌঁছানো যায় ময়মনসিংহ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনামলে রাজস্ব আদায়, প্রশাসনিক সুবিধা বৃদ্ধি, বিশেষ করে স্থানীয় বিদ্রোহ দমনের জন্য এই জেলা গঠন করা হয়। 1787 সালের 1 মে তারিখে এই জেলা প্রতিষ্ঠিত হয়। ময়মনসিংহ শহর 1811 সালে হয়। শহরের জন্য জায়গা দেন মুক্তাগাছার জমিদার রঘুনন্দন আচার্য। এই জেলা ঘুরে দেখার জন্য খুব ভোরে বাস অথবা ট্রেনে চড়ে চলে যেতে হবে ময়মনসিংহ শহরে। ভ্রমণ সুবিধার্থে আমরা বাসে গিয়ে ত্রিশাল নেমে যাই। শীতকাল হওয়াতে রকমারি ভর্তা, পিঠা এবং গরম গরম রেশমি জিলাপির স্বাদ নিতে পারি। ত্রিশাল বাসস্ট্যান্ড থেকে অল্প দূরত্বে নামাপাড়া বটতলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অবস্থান। বিশ্ববিদ্যালয়টি 2006 সালে প্রতিষ্ঠিত হয়। এখানে বর্তমানে প্রায় 7,000 শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। বিশ্ববিদ্যালয়ের গেটের পাশেই রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত বটতলা। কবি নজরুল ছোটবেলায় এই বটগাছের নিচে বসে বাঁশি বাজাতেন। সামনেই ব্যাপারী বাড়িতে স্থাপিত হয়েছে নজরুল স্মৃতি কেন্দ্র। স্মৃতি কেন্দ্রের নিচতলায় রয়েছে সম্মেলন কেন্দ্র, দোতলায় রয়েছে কবির হাতে লেখা কবিতা, গান ও চিঠির সহস্রাধিক সংগ্রহ। নজরুল স্মৃতি কেন্দ্রটি বিশ্ববিদ্যালয়ের কাছে হওয়ার কারণে প্রতিদিন অনেক দর্শনার্থী এখানে আসেন। এবার আমরা চলে যাচ্ছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। প্রায় 1200 একর জায়গা নিয়ে ব্রহ্মপুত্র নদের কূল ঘেঁষে প্রতিষ্ঠিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় 1961 সালে কার্যক্রম শুরু করে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রয়েছে বোটানিক্যাল গার্ডেন, হর্টিকালচার ফিল্ড, ফুলের বাগান, আম বাগান, লিচুর বাগান, সবুজ মাঠ, লেক, ফিশ মিউজিয়াম, কৃষি মিউজিয়াম, বিভিন্ন ফসলের ক্ষেত, মাছ চাষের পুকুর, গবাদি পশুর খামার, নান্দনিক সড়ক এবং বিভিন্ন দর্শনীয় ভাস্কর্য। বিশ্ববিদ্যালয়টির পাশে ব্রহ্মপুত্র নদের অপরূপ দৃশ্য যে কারো মনকে সতেজ করে দিবে। চলে যাব শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা। এখানে বিখ্যাত চিত্রশিল্পী শিল্পাচার্য জয়নুল আবেদিনের উল্লেখযোগ্য চিত্রকর্মসমূহ সংরক্ষিত রয়েছে। 1975 সালে স্থাপিত এই সংগ্রহশালাটি শহরের উত্তর প্রান্তে পুরাতন ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত। এখান থেকে 1 কিলোমিটার দূরে অবস্থিত আলেকজান্ডার ক্যাসেল। এই ভবনটির নির্মাণে লোহার ব্যবহারের কারণে এটি লোকমুখে লোহার কুঠি নামেও পরিচিত। রবীন্দ্রনাথ ঠাকুর, মহাত্মা গান্ধী, লর্ড কার্জন, চিত্তরঞ্জন দাস, নওয়াব স্যার সলিমুল্লাহ, কামাল পাশা, মৌলভী ওয়াজেদ আলী খান পন্নি, নেতাজি সুভাষচন্দ্র বসু সহ অনেক বিখ্যাত ব্যক্তিবর্গ এখানে এসেছিলেন। প্রায় 450 মিটার দূরত্বে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মহারাজা শশীকান্ত আচার্যের নান্দনিক রাজবাড়ি শশীলজ। জনপ্রতি 10 টাকার টিকিট কেটে প্রাচীন এই বাড়িটি ঘুরে দেখতে পারেন।
জমিদার আমলের অনেক আসবাবপত্র এখনো প্রদর্শনীর জন্য রাখা আছে। এখান থেকে 5 মিনিটের দূরত্বে দেখে নেবেন কাঠ, লোহা, টিন দিয়ে নির্মিত জমিদার আমলের আরেকটি দ্বিতল ভবন। এই জমিদার বাড়িটি 1828 সালে মহারাজা শশীকান্ত সেনের শাসনামলে জমিদার ব্রজেন্দ্র কিশোর চীন থেকে মিস্ত্রি এনে প্রতিষ্ঠা করেন। আমাদের এবারের গন্তব্য গৌরীপুর আনন্দ কিশোর জমিদার বাড়ি। বর্তমানে জমিদার আনন্দ কিশোরের বাড়িটি গৌরীপুর মহিলা কলেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই বাড়ির পাশেই রয়েছে বঙ্গবন্ধু চত্বর এবং মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ। এর কাছেই আছে সুরেন্দ্র প্রসাদ লাহিড়ী জমিদার বাড়ি। নান্দনিক নির্মাণ শৈলীতে নির্মিত বাড়িটির দেয়াল থেকে নানা কারুকার্য খসে পড়লেও বাড়িটির সৌন্দর্য এখনো পর্যটকদের মুগ্ধ করে। জমিদার সুরেন্দ্র প্রসাদ লাহিড়ীর বাড়িটি গৌরীপুর সরকারি কলেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। কলেজের ভেতরে রয়েছে শতবর্ষী প্রাচীন রাধা গোবিন্দ মন্দির। আমাদের এবারের গন্তব্য মুক্তাগাছা উপজেলা। মুক্তাগাছা শহরেই রয়েছে আভিজাত্যপূর্ণ মুক্তাগাছা জমিদার বাড়ি। অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি সময়ে প্রায় 100 একর জায়গার উপর নির্মিত এই বাড়িটির ভেতরের অংশে রয়েছে বেশ কয়েকটি অপরূপ ভবন। প্রতিটি ভবনের কারুকার্য দেখেই দৃষ্টি জুড়িয়ে যাবে। এই বাড়ির অর্ধেক অংশ এখন কলেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। এখান থেকে 200 মিটার দূরত্বে নির্মাণ করা হয়েছে মুক্তাগাছা শিশু পার্ক। সুন্দর ছায়াযুক্ত এই পার্কটি ঘুরে দেখে চলে যাচ্ছি মুক্তাগাছা জড় মন্দির। তৎকালীন জমিদার রঘুনন্দনের স্ত্রী মহারানী বিমলা দেবী স্থাপিত পাশাপাশি অবস্থিত মন্দির দুটির উচ্চতা প্রায় 90 ফুট। মুক্তাগাছা শহরেই পেয়ে যাবেন এখানকার বিখ্যাত মন্ডা। এই মন্ডার স্বাদ অতুলনীয়। শহরের পাশেই রয়েছে 1911 সালে রাজা ব্রজেন্দ্র কিশোর প্রতিষ্ঠিত আরকে হাইস্কুল। ব্রিটিশ নির্মাণ শৈলীতে নির্মিত শতবর্ষী ভবনগুলোতে এখনো শ্রেণী কার্যক্রম চলমান রয়েছে। আমাদের এবারের গন্তব্য ময়মনসিংহ জেলার বিনোদন কেন্দ্র আলাদিনস পার্ক, যা ফুলবাড়িয়া উপজেলায় অবস্থিত। এর আয়তন 25 একর। পার্কটিতে প্রায় 10টি বিভিন্ন প্রকারের রাইড রয়েছে। এটি ময়মনসিংহের পিকনিক স্পট। এখান থেকে যেতে হবে আমাদের শেষ গন্তব্য সন্তোষপুর রাবার বাগান। সন্তোষপুর রাবার বাগান ময়মনসিংহ জেলার একটি ঐতিহ্যবাহী স্থান। এটি প্রায় 106 একর জমি নিয়ে অবস্থিত। এখানে প্রতিদিন অনেক দর্শনার্থী আসেন। বাগানের অভ্যন্তরে বিরল প্রজাতির বানরের বসবাস রয়েছে। পাশেই অনেক বিস্তৃত এলাকা জুড়ে রয়েছে আনারস বাগান। আনারস এই এলাকার অর্থনৈতিক ফল। এখান থেকে গারো বাজার হয়ে ঢাকায় রওনা দিতে হবে। এখানেই শেষ হলো আমাদের ময়মনসিংহ জেলা ভ্রমণ। ভ্রমণ সম্পর্কিত সকল তথ্য এবং ভিডিও দেখতে মাইটুর বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।